আমি যদি আবার ডিপোজিট করি, আপনাকে কথা দিলাম আমি করবো গোসলের সময় প্রস্রাব করে প্রস্রাব দিয়ে গোসল করব, তাও আমি এই অনলাইন বেটিং এর মধ্যে আর টাকা ইনভেস্ট করব না। স্যার আমি ভাবছিলাম 10 টাকায় যেভাবে আমি সর্বোচ্চ 2000 গুণ পাইছি, ওইভাবে মনে হয় 100-200 টাকায়ও 2000 গুণ দিবে বা 500 টাকায় 2000 গুণ দিবে, কিন্তু না, ওদের আসলেই ট্রিক্স আছে। 10 টাকায় 2000 গুণ দিতে পারে, 5000 গুণ দিতে পারে, কিন্তু যখন 1000 টাকা বোর্ডে বসাবেন ওই 1000 টাকায় 2000 গুণ দিবে না। আমি দেখলাম 10 টাকায় অনেক টাকা পাইলাম, 10 টাকা একদিন সর্বোচ্চ 20,000 টাকা পাইলাম, অথচ যখন আমি 500-1000 টাকা করে ধরলাম, তখন যদি ওই বোনাস গেম পাওয়া যায় ওই সময় ওরা দেয় হচ্ছে মাত্র 5 গুণ 7 গুণ, এর বেশি দেয় না, মাত্র 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ এইভাবে দেয়। অথচ 10 টাকায় কিন্তু ওরা 100 গুণ 200 গুণ 300 গুণ 400 গুণ 600 গুণ 2000 গুণ এরকম দিছে আমাকে, কিন্তু যখনই বেটিং বাড়িয়ে ধরছি তখন কিন্তু ওরা দেয় নাই। এবং আমার যে একটা ইচ্ছা ছিল যে কখনো যদি 2 লাখ টাকা কাছাকাছি একসাথে নিয়ে বসবো, তখন দেখা যাবে ওই 2 লক্ষ টাকা, 2000 টাকা হারতে যতক্ষণ লাগছে, 2 লক্ষ টাকা হারতে তার সাথে কম সময় লাগবে। কাজে আমি আর চাই না যে এই বোকামিটা আর করার জন্য বেটিং সাইডের কারসাজি, ওদের যে ধোকাবাজি, ধোকা দিয়ে মানুষের হাজার হাজার মানুষের পকেট ফাঁকা করে টাকাগুলো লুট করে নিয়ে যাচ্ছে, এই ধোকা আমি বুঝে গেছি। কাজেই আমি তো তওবা করলামই, তওবা করে আমি তওবা যেহেতু রাখতেই পারলাম না, এবার আমি যদি পুনরায় আবার এই পচা জায়গায় টাকা ডিপোজিট করি, তাহলে আমি নিজের শাস্তি নিজেকে নিজের নিজের শাস্তি আমি নিজেই দেব। এরপর থেকে আমি যদি এই আবার ডিপোজিট করি, আপনাকে কথা দিলাম গু হয়তো বা খাইতে পারবো না, তাহলে বলতাম যে পায়খানা করে সেই পায়খানা খাবো, তো আমি আর এই অনলাইন বেটিং এর মধ্যে যাব না। আমি আপনাকে কথা দিলাম যে এরপর থেকে যদি আমি আবার এই সাইটগুলোয় টাকা আমি ইনভেস্ট করি, যখনই আমার মনে পড়বে আজকের এই ওয়াদার কথা, আমি সাথে সাথে কি করব, সাথে সাথে করতে পারবো না, আমি করবো গোসলের সময় প্রস্রাব করে প্রস্রাব দিয়ে গোসল করব, তাও আমি এই অনলাইন বেটিং এর মধ্যে আর টাকা ইনভেস্ট করব না। এরপর থেকে যতবার এই এখানে ভুলেও যদি আবার টাকা ইনভেস্ট করি, সাথে সাথে আমি এই প্রস্রাব দিয়ে গোসলের কথা মনে পড়লে সত্যি আমি প্রস্রাব দিয়ে গোসল করব। আমি এটাই বলছি যে এরপর থেকে যদি আমি এই পচা জায়গায় ঢুকি, তাহলে এই নাপাক জিনিস দিয়ে আমার প্রতিবার গোসল করতে হবে। নাপাকের জন্য তো ভালো কিছু শোভা পায় না, পবিত্র পানির পরিবর্তে এই পচা মানুষ, আমরা অপবিত্র মানুষ, আমরা পাপী মানুষ, পাপী মানুষ তো গোমর দিয়ে গোসল করা উচিত।